স্যার একটু কাজ আজ নওশাদ সিদ্দিকের জামিন মিললো কতটা খুশি এত খুশি আমি এত খুশি কিভাবে মানে বলবো আমি সেটা আত্মহারা খুশিতে আমি বলতে পারছি না যা এত খুশি হয়েছে মহামান্য আদালত আমাদের ভাইজানকে যে এই কেসটাকে মানে সলভ করেছে এটার জন্য ভেরি ভেরি থ্যাঙ্কস এবং আমি মানে খুব প্রাউড ফিল যে ভাইজান একজন নিরাপরাধী সেটা প্রমাণ হলো এবং পশ্চিমবাংলার জনসাধারণ সমস্ত মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি সমস্ত মানুষ তাকিয়ে আছে ভাইজান কবে ঘরে ফিরবে ভাইজান কবে আসবে কেউ রোজা রেখেছে কেউ নামাজ পড়ছে কেউ পাঁচ লক্ষ মানুষ 10 লাখ হাত তুলে আল্লাহর কাছে ইবাদত করছে যে আল্লাহ যেন আমাদের ভাইজানকে ফিরিয়ে দেয় আমাদের বুকে সেই দিনটা আর সাকসেসফুল হলো আমরা দেখতে পাচ্ছি এবং আগামীতে ভাইজান আরও সাকসেসফুল হয়ে যাবে এটা আমরা আশাবাদী ভাইজান এমন একটা মানুষ সি ইজ দ্য গ্রেট তিনি এমন একটা মানুষ তারা যিনি গর্ব করে সমস্ত মানুষের মানে পশ্চিমবাংলার দরকার পশ্চিমবাংলার কোনো একটা এ নেই যে তার বিরুদ্ধে কোনো একটা মিথ্যা মামলা কেউ দেখা তিনি সেরকম মানুষই না তিনি সেরকম করতেই পারেন না এবং আমাদের যতই মানে চাপ দেখ মিথ্যা কেউ দেখ যতই মিথ্যা মামলা দেখ আমরা হেরে যাওয়া জিনিস না আয়েসা কিতনা স্ট্রং হে যে কবি ভি ঝুঁকে কেন আয়েসা তা আমি এটাই বলতে চাচ্ছি আগামী মানে পঞ্চায়েত ভোটে সবাইকে এক হয়ে পঞ্চায়েত ভোটে দেখে দিতে হবে টিএমসি সরকারকে যে এই দুর্নীতিমুক্ত সরকার আমরা পশ্চিমবাংলায় আর চাইছি না এই দুর্নীতিমুক্ত সরকার সমস্ত কাটমানে গরু চোর ছাগল চোর আবাস যোজনার ঘর চোর চাকরি চোর দিয়ে পশ্চিমবাংলার সমস্ত কিছুতেই ওদের কাটমানি তাই পশ্চিমবাংলার মানুষের সামনে ভাইজান সেটা সবাইকে চোখের সামনে এনে দিয়েছে বলে ভাইজান মমতা চক্ষু শুনছিল বাট আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড আমরা এখন বুঝতে পারছি যে ভাইজান কী বলছেন আমরা কী করছি সবাই বুঝে গেছে মমতা ব্যানার্জি আপনার মানে নির্লজ্জ ব্যবহার আপনার যে কালচারটা সমস্ত মানুষের সামনে ঝকঝক করে বাড়িয়ে এসেছে তাই আপনি আর গদিতে থাকতে পারবেন না এটা পশ্চিমবাংলার মানুষ আপনাকে জানাচ্ছে আপনি আগামী দিনে কী করবে সেটা ঠিক করুন আর পশ্চিমবাংলার কিছু প্রশাসন মানে পুলিশ বন্ধুদেরকে আমি জানাতে চাইছি যে আপনারা যার মানে মুখে কথা শুনে এইগুলো করেছেন আপনারাও ইমিডিয়েটলি রেডি থাকুন আগামীতে আইনি ব্যবস্থায় আপনাদেরও ব্যবস্থা করা হবে এবং সাধারণ মানুষ আপনারা সাধারণ মানুষের টাকা ট্যাক্সে চলেন তাই আপনারা সাধারণ মানুষের দলদাস হয়ে থাকুন টিএমসিদের দলদাসে নয় সাধারণ মানুষদের দলদাসে হয়ে থাকার চেষ্টা করুন এটাই পশ্চিমবাংলার জন্য ভালো না তো আগামীতে আপনাদের ওই বর্দি খুলে টিএমসি ধানটা ধরাবার জন্য আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না মমতা ব্যানার্জি যখন নওশাদ সিদ্দিককে গ্রেপ্তার করা হয় সোশ্যাল মিডিয়া সবসময় নওশাদ সিদ্দিককে নিয়ে ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়া সবসময় নওশাদ সিদ্দিকের আইএসএফ নিয়ে চর্চা হচ্ছিল ঠিক সেই সময় মমতা ব্যানার্জি কমেন্ট করেন যে একটা টিকটিকে নিয়ে এত একটা টিকটিকে গ্রেপ্তার করেছে তাকে সবসময় ভিডিও ফুটেজে দেখাতে হবে আরে মমতা টিকটিকে নিয়ে করবে আর আমাদের ভাইজান একটা বাঘের বাচ্চা তো টিকটিকে না মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিককে কটাক্ষ টিকটিকে বলে কটাক্ষ করে মমতা ব্যানার্জি তো ওটাই করবে মমতা ব্যানার্জি কারণ ভাইজানকে এত ভয় করেছে যে ওটা বলতে বাধ্য যে উনি একটা টিকটিকি টিকটিকিকে কেউ মানে জেলের মধ্যে বন্দি করে রাখে ওটা তো ওনার মুখের কথা টিকটিকি হলে কোনো দিন উনি জেলের ভিতরে বন্দি করতে রাখতো না উনি একটা ন্যাশনাল টাইগার বলে ওনাকে উনি জেলের ভিতরে বন্দি করে রেখে দিয়েছে এটাই তার প্রমাণ আচ্ছা সাগর দিঘিতে কি নওশাদ সিদ্দিক ফোরাম ভাঙর।